হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা শকড হয়ে গেছেন। হ্যাঁ, আমিও একই রকম শক খেয়েছিলাম যখন শুনতে পারলাম শাপলা চত্বরের নাম নাকি শহীদি চত্বর রাখা হয়েছে। কিছু কিছু নিউজ চ্যানেলের নিউজ দেখে আমি দৌড়াইতে দৌড়াইতে চলে আসলাম এর সত্যতা যাচাই করার জন্যে। 5ই আগস্ট বাংলাদেশ সরকারের পতন হওয়ার পর থেকে দেশে বেশ কিছুটা নৈরাজ্য চলছে, এটা বোঝাই যাচ্ছে। তবে বাংলাদেশের সোনার ছেলেরা বাংলাদেশের এই নৈরাজ্যগুলোকে শক্ত হাতে দমন করার জন্যে তারা নিজেরাই মাঠে নেমেছে। এরই মধ্যে এই খবরটা শুনে মনটাও ভেঙে গেল। আমাদের তাহলে শাপলা চত্বরের নাম কি অন্য কোনো চত্বর হতে যাচ্ছে? শহীদি চত্বর নাম দেওয়া হচ্ছে? আর শহীদি চত্বর কেন নাম দেওয়া হচ্ছে, এর কারণ কি জানার জন্যেই চলে আসলাম। আশেপাশে মানুষের কাছে যতটুকু জানলাম, বাংলাদেশ হেফাজতে ইসলামপন্থী কিছু মানুষ তারা চায় এই শাপলা চত্বরের নাম দিতে শহীদি চত্বর। এর কারণটা অবশ্য তারা বলে 2013 সালে তাদের উপর যে অত্যাচার নিপীড়ন এবং অনেক মানুষ এখানে শহীদ হয়েছিল, আর তার কারণেই এই চত্বরের নাম শহীদি চত্বর হবে। এবং তারা কিছু পোস্টারও লাগায় এখানে, এবং সে পোস্টারটা আমি অবশ্য থাম্বনেলেই দিয়ে দিয়েছি। তাদের যুক্তিকেও একেবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু তাই বলে এই বিখ্যাত শাপলা চত্বর, যেটা কি না বাংলাদেশের রাজধানী ঢাকার একেবারে প্রাণে, হার্ট যেটা বলা হয়, সেই মতিঝিল এরিয়াতে এত বড় একটা চত্বর, বাংলাদেশ ব্যাংককে ঘিরে চারিদিক কত সুন্দর সুন্দর বিল্ডিং, আর এই বিখ্যাত চত্বরের নাম পরিবর্তন হয়ে যাবে, এটা নিয়েই দুশ্চিন্তায় ছিলাম। তবে এখানকার ছাত্ররা সেই পোস্টার যেটা ব্যানার যেটা এটা খুলে ফেলেছে এবং বলেছে এটা শাপলা চত্বর, শাপলা চত্বরই থাকবে, এটা কোনো রাজনৈতিক কোনো কিছুই এর সাথে জড়িত নাই। তার জন্য শাপলা চত্বরটা এভাবে শাপলা চত্বর নামেই থাকবে, আর তার জন্যেই এই পোস্টার এবং আপনার যে ব্যানারটা খুলে ফেলা হয়েছে। তবে মনের মধ্যে এখনও ঘুরপাক খাচ্ছে, কতদিন এই শাপলা চত্বরটা এই নামে থাকবে, নাকি সারা জীবনই থাকবে, নাকি এখানকার শাপলা যে ভাস্করটা দেখতে পাচ্ছেন এটাও ভেঙে ফেলা হবে, কী জানি সেটা ভবিষ্যতের ব্যাপার। তবে আমি তো চাই শাপলা চত্বরটা শাপলা চত্বরই থাকুক। দেখেন এখানকার ছাত্রছাত্রীরা মেনটেন করতেছে তাদের যানবাহনগুলো, কীভাবে যাতায়াত করবে, কত সুন্দর করে মেনটেন করতেছে। যদিও পরিবেশটা একটু থমথমে, কিন্তু ছাত্রছাত্রীরা তারাই পরিবেশন করতেছে এবং তারাই রোড আটকিয়ে বিভিন্ন যানবাহনকে চলাচল করা, সুন্দরভাবে চলাচল করার জন্যে তারা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতেছে, দেখে ভালোই লাগছে। ও, আপনাদেরকে জানিয়ে রাখি এই শাপলা চত্বরে আর একটা নামও আছে, এটা বাংলাদেশ ব্যাংক চত্বর বলে, যেহেতু পাশেই বাংলাদেশ ব্যাংক বিশাল সদর পেয়ে মাথা উঁচু করে আছে। আমি শাপলা চত্বরের চারপাশ দিয়ে ঘুরতেছি, আর এখানে তো দেখলেন আপনারা নিচে ছাত্রছাত্রীরা অনেক কিছু লিখে রেখেছে, খুব সুন্দর করে লিখে রাখছে তারা। এগুলো আপনারা স্টপ করে, ভিডিও স্টপ করে পড়ে নিতে পারেন, বেশ মজার মজার লেখা। সাধারণ পুলিশ যেহেতু মাঠে নাই, সেহেতু এই ছাত্ররাই এখন সামলাচ্ছে পুরো রাস্তাঘাটগুলো। ও হ্যাঁ, আমি যখন ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া শুরু করি, প্রথম ভিডিওই আমার এই শাপলা চত্বর ঘিরে ছিল, আপনারা আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন। ও শাপলা চত্বর ঘিরে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর শাপলা চত্বর কি শাপলা চত্বরই থাকবে নাকি শহীদ চত্বর নামে নতুন করে আবির্ভূত হবে, সেটা আপনাদের হাতেই। দেখেন সৌজন্যের ছাত্র সমাজ খুব সুন্দর করে লিখে রাখছে, বিভিন্ন রঙে ছাত্ররা লিখে রাখতেছে আশেপাশে দিয়ে, এবং তারাই এখানকার ভেহিকেলগুলো মানে যানবাহনগুলো ট্যাকেল করতেছে, এবং তারাই সুন্দর করে এই দেশটাকে সাজানোর দায়িত্ব হাতে নিচ্ছে। কত সুন্দর সুন্দর কথা এই বাচ্চা ছেলেমেয়েগুলো এখানে লিখতেছে এই রাস্তায়, শাপলা চত্বর মোড়ে কতটা আবেগ নিয়ে কথাগুলো তারা রং তুলি দিয়ে সাজিয়ে দিচ্ছে। আপনাদের সময় থাকলে ভিডিও পজ করে দেখতে পারেন, আমি সুন্দর করে ভিডিও করে রেখেছি। এই শাপলা চত্বরই নাকি 1971 সালের গণকবর খুঁজে পাওয়া গেছিলো, এই শাপলা চত্বরেই। এদিক থেকে বলতে গেলে এই শাপলা চত্বরটা খুবই একটা ঐতিহাসিক জায়গা, এবং আমাদের বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক এই শাপলা চত্বর ঘিরেই, শাপলা চত্বরের চারপাশেই। কত সুন্দর করে শাপলাটা দাঁড়িয়ে আছে, মুখ উঁচু করে, মাথা উঁচু করে, এবং এর চারপাশে ঝর্ণাধারা। আর এই শাপলা চত্বরের নামই যদি অন্য কোনো নামে রূপান্তর হয়,
এটা অবশ্যই ভালো লাগবে না, আমার তো ভালো লাগবে না, কার ভালো লাগবে আমি জানি না। দেখেন এখানে কত সুন্দর করে লেখা আছে, স্বাধীনতা আমার অহংকার, কত সুন্দর কথা। রাজনৈতিক ডামাডোলের জন্যে পুলিশ সদস্যরা এখন এই অঞ্চলগুলো সম্পূর্ণ রোড, বিভিন্ন আইনের যত দিকগুলা তারা এখন অনুপস্থিত এখানে, তাই ছাত্ররাই সামলাচ্ছে। দেখেও ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়, তাদের হাতেই গড়ে উঠতেছে নতুন বাংলাদেশ, নতুন ভালোবাসার বাংলাদেশ, নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশ। আর এই শাপলা চত্বরের নাম যদি পরিবর্তন হয়ে যায়, কার না খারাপ লাগবে। ও হ্যাঁ, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শাপলা চত্বরের নাম কি পরিবর্তন হয়ে যাবে নাকি থাকবে। এই ঐতিহাসিক শাপলা চত্বর, ভালোবাসার শাপলা চত্বর, একেবারে ঢাকার হৃদয়ে অবস্থিত এই শাপলা চত্বরের নাম এটাই থাকবে নাকি শহীদী চত্বর নামে পরিণত হবে, কমেন্টেই বুঝতে পারবো। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমরা তো আপনাদের জন্যই পরিশ্রম করতে থাকি। আজকের মতো এখানেই, বাই বাই।